লাগামহীন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মার লোডশেডিং যন্ত্রণায় বা বলা চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাপক সমস্যার মধ্যে সাধারণ ভোক্তারা। বলতে দ্বিধা নেই, এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া শহর এবং শহর সন্নিহিত এলাকায় দিনের মধ্যে ঘন ঘন 10 থেকে 12 বার বিদ্যুৎ চলে যায়। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে একাংশ পোল্ট্রি ব্যবসায়ীরা প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে দিন গুজরান করছেন। উল্লেখ্য, তেলিয়ামুড়া সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছেন একাংশ পোল্ট্রি খামারের মালিকরা। দিনের মধ্যে ঘন ঘন 10 থেকে 12 বার বিদ্যুৎ চলে যাওয়ার ফলে দিকে দিকে পোল্ট্রি ফার্মগুলোর মধ্যে মুরগির মড়ক লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এরকমই বৃহস্পতিবার এক ছবি উঠে আসলো, তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় জনক এক ব্যক্তির পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ ঘাটতির কারণে দিনের পর দিন মুরগি কাতারে কাতারে মারা যাচ্ছে বলে অভিযোগ। ফার্মার প্রত্যেক দিন মানে আজকে এক সপ্তাহ ধরে বেশি কারেন্ট মানে অসুবিধা করতেছে, আর এমনি তো যাইতেছে ঠিক আছে, কিন্তু আমার প্রত্যেক দিন এমন ওই 10টা 15টা করে মুরগ মারা যাইতেছে। তাহলে আমরা যদি সাধারণ ফার্মার এইভাবে মারা যায় তাহলে আমরা কি করে মানে ইয়ে করবো? কি কারণে মরতেছে এই মুরগ? কারেন্ট থাকে না, প্রত্যেক দিন কারেন্ট মানে ডিস্টার্ব করতেছে, মানে গরমের কারণে, গরমের কারণে মারা গরমের কারণে এই হইতাছে। আচ্ছা, মানে কারেন্ট কি আমরা দিকে প্রচুর বেশি ডিস্টার্ব? হ্যাঁ, প্রত্যেক দিন আজকে এক সপ্তাহ ধরে তো বেশি করতেছে, একবারে অসুবিধা করতেছে। প্রশাসন যাতে এটার দিকে মানে যাতে দৃষ্টি আকর্ষণ করে, তাহলে আকর্ষণ করলে আমরাও ফার্মার বাচ্চা যাবো আর কি। ডেলি আপনারা কেমন কিরকম কিরকম কয়টা করে মারতেছে? ওই তো প্রত্যেক দিন আসে ওই তো 15টা 10টা এরকম করে মারা যাচ্ছে ডেলি, মানে গরমের কারণে। আচ্ছা, এখনো কি আপনার যে অন্ধকার, এখনো কি কারেন্ট নাই? না, কারেন্ট নাই তো। গোটা বিষয় নিয়ে সার্বিকভাবে তেলিয়ামুড়া বিদ্যুৎ পরিষেবায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। একদিকে পরিবেশের বিপরীত আচরণে প্রচণ্ড গরমে শরৎকালীয়, অন্যদিকে বিদ্যুতের খামখেয়ালিপনায় তেলিয়ামুড়াবাসীর জীবন এক প্রকার উষ্ঠাগত বলা চলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।